ভালো ভাষা তুই যে আমার প্রাণে প্রদীপ স্বপ্ন রঙিন আশা তুই যে আমার জীবন মরণ তুই আমার ভালোবাসা তুই যে আমার প্রাণে প্রদীপ স্বপ্ন রঙিন আশা তুই যে আমার প্রাণের প্রদীপ স্বপ্ন রঙিন আশা তুই যে আমার আমি তোমার তুই যে আমার আমি তোমার আরে দাদা তোকে নাচ খুব খুশি খুশি লাগছে কি ব্যাপার তা খুশি খুশি লাগবে না ভাই যদি চাকরি পাই তা কোন দাদার ভালো লাগবে না আরে দাদা তোর ভালো লাগলো না আমার জানিস তো একটা জিনিস মোটেই ভালো লাগে না তুই চাকরি পাবি তোর ভালো লাগবে না আরে না ওই তুই যখন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বাইরে বেরোস না তখন আমার বন্ধুরা কত বাজে কথা বলে আরে বলতে তো বলতে দে তোর বন্ধু তুই বলে দিবি তুই যখন চাকরি পাবি আর মোটা মোটা মাইনে পে আর ভালো ভালো জামার প্যান্ট কিনে ওই রাস্তাতে হেঁটে যাবো আর আমার যদি কেউ ধাক্কা মারে আমি তখন কি বলবো জানিস বলে আসছি তোরা দেখ হাট আমি চাকরিওয়ালা দাদা যাচ্ছি আরে দাদা ওটা স্টুপিড না ওটা হলো স্টুপিড বই হলো সব সমান বুঝলাম দাদা তোর কাছে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু তোর ভয়ে বলতেই পাচ্ছি না ভাই তুই মনে একটা মাত্র ভাই তোর জন্য তো দাদা জীবন দেবে বল তুই কি চাস বলছিলাম দাদা আমাকে একটা ভালো দেখে জামার প্যান্ট কিনে দেবি জামার প্যান্ট আচ্ছা শোন তুই এমন চিন্তা করিস না হ্যাঁ জামার প্যান্ট তো তুই একদম চিন্তা করিস না তুই বাস থেকে নামবি তোর দাদা নতুন নতুন জামার প্যান্ট কিনে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ভাই তুই কিন্তু একদম দেরি করিস না ঠিক আছে দাদা আমার ইন্টারভিউ যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ শোন শোন একদম তুই দেরি করিস না একটু সাবধানে যাবি ভাই আমার এখন আসি তাহলে ভাই টাটা বাই ভাই তুই শোন সাবধানে যাবি আর ইন্টারভিউটা এমন করে দিবি যাতে চাকরিটা তুই পাস ভাই আসি তাহলে একটু সাবধানে যাবি ভাই আমার টাটা বাই বাই একটা মাত্র ভাই আমার মা যখন মারা গেছিল আমাকে বলেছে ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম তোর ভাইটাকে একটু মানুষ করিস শুধু মানুষ তো করেনি নিজের স্বপ্নের মতন করে তুলেছি না ভাইয়ের জন্য জামার প্যান্ট কিনতে হবে ভাই চলে গেছে এখন আমি কি করি না বাড়ির কাজ সেরেইনি আমাকে বাঁচাও কেন তুমি কি চুরি করেছো চুরি করিনি দরজাটা বন্ধ করো না তোমার স্বামী কি তোমার দাদা আছে তাও না দরজাটা বন্ধ করো না আমার ঘর আমার দরজায় তা তুমি কে মা আরে বাবা আমি হলাম দিদিমণি এই ধর 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 পালাচ্ছে ধর 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 পালাচ্ছে ধর আরে সরে দাঁড়া ও বাবা ইয়া কি ছুট আমার বাপের জন্মের আমি ছুটি নি ও বাবা কাঁটার উপরটা ছুটি যে মোটা পা কাঁটা ঢোকে নে সেই ভূতির মা ইয়ে কি সাহস হাতে করে কাঁটা চালা বাড়ি মেরেছে মেরে হয় নে বলে তোর খড়ের ভিতর ঢুকি দার কোলা বার করত আর ফটকের মা ছুটে বলতে বল ওর কোলা বার করতে কি হবে ওর মাঝগানতে চেলা করত আমার চেলা করে দিলে কি থাকবে ভালো জায়গায় ঢুকেছি জুতোটা পরেনি এই কার জুতোনে চলে এসেছি হে সারের জুতোনে চলে এসেছি কি সর্বনাশ সে হে সারা আমার জুতোনে ছুটে তার আমি তার জুতোনে ছুটেছি তুমি কখন এসো আমি তো এক্ষুনি এলাম তা আমার ফেলে দিয়ে তুমি এগিয়ে আসতে পারলে না তা তোমার মতো বসে বসে কোথায় মার খাবো তা করে খেলে হতো না দাঁড়াও 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 তা তোমরা কে মা আরে বাবা আমরা হলাম দিদিমণি তোমরা দিদিমণি তার লোকে তোমাদের দাম রাখছে কেন ওর পিটবে বলে ওর পিটবে বলে দাদা তাহলে গল্পটা বলি শোনো ও একটা স্কুলের দিদিমণি আটের নাম তা জানে না বলে আটাটা বত্রিশ আর চার আসটা নাকি ছাপ্পান্ন আটাটা বত্রিশ আর চার আসটা ছাপ্পান্ন আবার দিদিমণি ও দা এবার আমি একটু বলি তা বলো শুনি সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে এসেছে তার মুখের ওপরে কি বলতে জানো কি বলে বলে আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে আধার কার্ড আর রেশন কার্ড তা কেন দিদিমণি দাদা সত্যি কথা বলতে না এত শক্ত শক্ত বানান মোটে লিখতে পারিনি সেই জন্য বলি আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে আমি দেখে দেখে লিখে দিই
তা তোমার পড়াশোনা কত দূর আমার পড়াশোনা আমি মাধ্যমিক পাস ওরে বাবা তুমি মাধ্যমিক পাস হ্যাঁ আমি মাধ্যমিক পাস শুধু দুটো বিষয়ে ফেল হ্যাঁ মাধ্যমিক পাস শুধু দুটো বিষয়ে ফেল তা তোমার খবর কি আমি যাই হোক করে উচ্চ মাধ্যমিকটা দিয়েছি তাই তা তোমার চাকরিকে দিয়েছে কে এমএলএ চাকরি দিয়েছে এমএলএ চাকরি দিয়েছে তা কি দেখে দিয়েছে কেন 14 লাখ টাকা দেখে পুরো সরকারি নিয়ম মেনে সরকারি নিয়ম মেনে তার তো কোনো সমস্যাই নেই সমস্যা আছে দাদা সমস্যা আছে সরকার জানতে পেরেছে আমাদের দিদিমণি হওয়ার কোনো যোগ্যতা নেই সেই জন্য আমাদের নোটিশ পাঠিয়েছে এদিকে স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছে বেতনও বন্ধ করে দিয়েছে হোদা এখন যদি টাকা পাই তাহলে স্বামী সন্তান নিয়ে পথে থাকতে আরে একটা কথা বলি মন দিয়ে শোনো যে তোমাদের চাকরি দিয়েছে তোমরা তার বাড়িতে যাও দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে একদম ঠিক বলেছো হোদা তা তুমি কি করো আমি তো বেসরকারি চাকরি করি মানে মানে টোটো চালায় একদম ঠিক হয়েছে ওদা তোমার কাছে দুটো হাত জোড় করে বলছি ওই টোটোই করে আমাদের এমএলএ কাছে নিয়ে চলো টোটোই যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে কেন ওই টোটোই ঝাঁপ আছে নাকি আগে জিজ্ঞেস করো কেন ঝাঁপের সাথে কি সম্পর্ক ঝাঁপের সাথে নাকি কি সম্পর্ক ওই টোটোই ঝাঁপ ফেলে চলে যাবে গ্রামের লোকের আর কেউ দেখতে পাবে না আমাদেরকে আর কেউ তাড়া করবে না আমি তোদেরকে নিয়ে যেতে পারি তবে কিন্তু অটোবল ভাড়া দিতে হবে দেখো তোমার আমি চার ডবল ভাড়া দেবো তুই চার ডবল ভাড়া দেবে হ্যাঁ দেবো আমি ছ ডবল দেবো তবে একটা শর্তে কিছু শর্ত আমি ওই টোটোর ভিতরে বসে আছি ওই ভূতির মা যেন না খবর পায় না 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 ভূতির মা জানতে পারবে না তোমরা যদি আমার টাকা দাও আমার ভাইয়ের জামার প্যান্ট কিনে হয়ে যাবে আমার কোনো চিন্তাই থাকবে না আচ্ছা শোনো তোমরা গিয়ে টোটোই বসো আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে আমরা তাহলে টোটোই ঝাঁপ ফেলে বসে আছি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু না না কোনো অসুবিধা নেই তোমরা আস্তে আস্তে যাও আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে চলো চলো আস্তে আস্তে যাবে পেঁয়াজ একটু আস্তে আস্তে যাবে একটু সাবধানে যাবে আমার যদি কিছু হয়ে যায় ওরা সব ভেসে যাবে রে ঠিক আছে তোরা টোটোই গিয়ে বসো আর আমি তোদের পিছন পিছন যাচ্ছি ঠিক আছে আমরা টোটোই বসছি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই যাও হুদির মা আসেনি না আসেনি চলো তারা ভালো করে দমটা নি তাহলে হাতটা কে মারলো আমি 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 কত জোরে জোরে মারছো কেন একটু আসতে বলতে পারো না আরে দাঁড়াও আমি এটা কিছু কোনো সমস্যা নেই যাও তোমরা টোটোই বসো আর আমি তোদের পিছন পিছন যাচ্ছি টাকা মাইনাস করে দেবো না 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 একদম না একদম না তা জুতোটা নিয়ে যাও হেডসারে দাদা ছোটবেলায় শুনেছি যখন কোনো ছাত্রছাত্রী যেন পড়াশোনা করতে পারতো শিক্ষকরা তাদেরকে মারধর করতো আর আমার এমন একটা দিন পড়েছে মানে শিক্ষকরা পড়াশোনা জানে না গ্রামের লোক তাদের দাবড়াচ্ছে পিটবে বলে না এখন আমার দেরি করে লাভ নেই ওদের কাছ থেকে টাকা নেবো আমার ভাইয়ের জামার প্যান্ট কিনতে হবে ওদেরকে নিয়ে চলে যায় তবে আপনারা কেউ যাবেন না দেখতে থাকুন পরের দৃশ্যে কি হয় যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের চাকরি চলে যাইতে তারা বলছে টাকা ফেরত দিতে হবে এদিকে ইডি জানতে পেরে গেছে দাদা তাই এত সহজে আমি ধরা দিচ্ছি না সব ফাইল নিয়েছি হাতে এই মুহূর্তে এখানে পড়াবো আর বিদেশে পালাবো পালাবে কোথায় টাকা ফেলে কথা বলো আগে টাকা ফেলে কথা বলো কিসের টাকা টাকা কিসের টাকা মানে আমাদের কাছ থেকে টাকা নিয়ে খেকে তো ভালোই ভুঁড়ি লাগিয়েছো এই আর কত মানুষ ঠকাই বলো আর কত মানুষ ঠকাবে টাকা ফেলে কথা বলো আগে তুমি একটু থামো আমি ধরি একটু বলো এটা কার টাকা আমাদের টাকাই তোমার টাকা তুমি এটা ছেড়ো হ্যাঁ ওর পাতে মাথা পর্যন্ত যা আছে আমি টেনে ছিঁড়ব তোমাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই তোমাদের চাকরি দিয়েছি সৌভাগ্য কি সর্বনাশ আমার নাকি চাকরি পাওয়ার যোগ্যতা নেই ও খোকন শোনা আর 14 লাখ টাকা নষ্ট হয় মনে ছিল নি আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ জায়গা জমি কিনছো বড় বড় ফ্ল্যাট বিল্ডিং করছো টাকা ফেলে কথা বলো না হলে বিল্ডিং এ বোম মেরে উড়িয়ে দেবো একদম এরা শুধু হামর হামর খালি কথা খালি কেন খালি বোম মেরে উড়িয়ে দেবে সরকার ঘোষণা করেছে চাকরি কারোর যাবে না সবার চাকরি থাকবে তোমরা যেমন ঘুষ দিয়েছো আর আমি ঘুষ দিয়েছি তাই বলছি আমরা সমান অপরাধের অপরাধী এখন চিন্তা ভাবনা করো এখান থেকে কিভাবে বাঁচা যায় পাশে মেবিয়ে কেরানির জীবনযাপন রাজনীতি যদি করো হয় ডিগ্রির কি প্রয়োজন
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন ওয়া ওয়া আমি কিছু বলিনি বাড়ি যারা বিক্ষোভ মিছিল করছে ওরাই বলছে বলে আজকাল কেউ পড়াশোনা করব না সবাই রাজনীতি করে সবাই নেতা হব কেন কেন বলে নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না আর মাস্টার হতে গেলে কোনো ডিগ্রি লাগে না বলে টাকা দিলে তো সব এমনিই পাওয়া যায় কি বলতে চাইছিস কোনো এক উল্টো রাজা উল্টো বুঝ বিপদার দেখে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেখে কোনো এক উল্টো রাজা উল্টো বুঝ বিপদার দেখে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেখে সোজা পথ পড়ে মায়ের সোজা পথে কেউ চলে না সোজা পথ পড়ে মায়ের সোজা পথে কেউ চলে না মানে দিদিমণি বলা যায়নি দিদিমণি আচ্ছা দাদা এরা যদি দিদিমণি হবে তুমি এদের একটা প্রশ্ন করে দেখো তো উত্তর দিতে পারে কিনা আচ্ছা ধরা করে কোনো লাভ নেই আচ্ছা দিদিমণি আমি কি একটা প্রশ্ন করতে পারি তুমি আমাকে একটা কেন তুমি আমাকে একটা প্রশ্ন করো তো আমি তোমার 200টা উত্তর দেবো না 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 তুমি একটা প্রশ্নের উত্তর দাও আচ্ছা বলুন তো ওই ভারত কত সালে স্বাধীন হয়েছে ভারত কত সালে স্বাধীন হয়েছে এইটুকু আমি জানি না ভারত কত সালে স্বাধীন হয়েছে তাহলে শোনো ভারত স্বাধীন হয়েছে 1997 সালে তুমি জানিনি না সেদিন তো বড় বড় টপিনে খালি মাথায় মাথায় ঘুরতে চলো আর খবর কাগজে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ভারত বিশ্বজয়ী তোমার আমি কি জন্য বলবো উনি তো টোটো চালায় না না তুমি ঠিক বলছো টোটো চালায় সত্য জানা ছিল না আচ্ছা বলছি দিদিমণি বাংলা থেকে বলা শিক্ষক শিক্ষক আর ইংলিশ থেকে বলা টিচার টিচার ওই টিচার বানানটা একটু বলো দেখি শুনি প্রশ্ন ছিড়ি দেখো আমি টিচারই করি নাকি টিচার বানান জানি না টিচার বানানটা শুনলে তো তাহলে শোনো টি ই টি ই তারপর চার নাকি হবে টিচার বলে টি তারপর চার ফান্নাই কিছু একটা আছে ওই জন্য সাথে বলি কি বলিস মাথা মোটা মূর্খ ম্যাডাম খালি কলম নেবে হাতে ওদা তারপরে মনি ঠিক বলেছো আচ্ছা আর একটা বলি বলো মানে তোর শিক্ষক ওই শিক্ষক দিবস কেন পালন করা হয় মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না একটা মেয়ে আমরা বানান করতে পারেনি বলে তাকে নিয়ে যত সমালোচনা ঝড় তা সেই মেয়েটার দোষ দিয়ে কোনো লাভ আছে এরা যদি শিক্ষকরা যদি না কিছু জানে তাহলে তারা কি শিখবে বন্ধুগ্রস্ত এরা তুমি একটা টোটোলা টোটোলা থাকবে তুমি আমাদেরকে বড় বড় কথা বলছো সত্যি করে বলো সত্যি করে বলো তুমি আমাদের কি বলতে চাইছো খুশির খেলায় খুশির খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি আর মূর্খ এখন কলম হাতে এরা হচ্ছে দিদিমণি দাদা এরা হচ্ছে দিদিমণি কি বলছো কি তুমি আমি কিছু বলিনি ভারতীয় সংবিধানে বলা গেছে কি বলেছে শিক্ষক হচ্ছে একটা সম্মানীয় পদ আর এই সম্মানীয় পদে যাকে তাকে বসানো যায় না কিন্তু টাকা দিলে সেই সম্মানটা এখন কিনতে পাওয়া যায় মানে খুশির খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি এরা হচ্ছে দিদিমণি তুমি খালি আমাদের দোষ দিচ্ছ আমাদের দোষ দিয়ে কোনো লাভ আছে না যত দূর ওই তো দাঁড়িয়ে আছেন অন্য ঘোর দিল থেকে কেমন করে হয়ে গেল তার বাবু তাই জনগণ পিছন থেকে তোমাদের বলে ও রে শালা কি বলতে চাইছিস তুই একটা কথা মনে রাখবেন জনগণ তোমাদের কেন পিছন থেকে শালা বলে জানেন জনগণের ভোটে নেতা হওয়া যায় কিন্তু নেতা থেকে কখনো নেতাজি হতে তোমরা পারবে না আমরা হলাম গুরুজন কেন বোঝো না আরাম সবার কাছে দেব বলে এরা সব নামটা জানে না টোটো হলার গল্প শোনো আমি নাকি নামটা জানি না নামটা জানো দেখি বলো শুনি বলবো দুই একে দুই দুই দুগুণে চার তারপরে তিন গুণে কুড়ি চার দুগুণে বাইশ তাহলে না না পুরো ঠিক হচ্ছে চার দুগুণে বাইশ দাদা তবু এরা দেশের দিদিমণি দিল্লি থেকে কেমন করে হয়ে গেল তাল তাই জনগণ পিছন থেকে বলে তোদের শালা নাম গুরুজন কেন বোঝো না সবার কাছে দেব বলে নামটা জানে না মুখ থেকে ভো কেমন করে মুখ থেকে ভো কেমন করে শুধুই ভাবছি যে আমি শুধুই ভাবছি যে আমি খুশির খেলায় খুশির খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি এরা হচ্ছে দিদিমণি ওই
বাবু তুই যে জনতা জনতা বলে চিল্লাচ্ছিস ওই জনতা কে জানিস কে বাবু জনতা হলো আমাদের মতো নেতাদের কাছে দাবার ঘুটি আমরা ওদের যেদিকে চাল লব ওরা টুকটুক করে যাবে ঠিক বলেছো তোলে বদলের খেলা এরা করে পাল্টে দেবো খেলা ও রাম জনতা জানতে পারলে এত তুলে পিটের ছাল এই কি বলতে চাইছিস তুই আরে এত রাগ করছ কেন মানুষ এখন এত শিক্ষিত হয়ে গেছে ওরা কেউ মানুষ দেখে আর ভোট দেয় না সবাই নোট দেখে ভোট দেয় যেদিকে টাকা পাবে সেদিকেই ভোট দেবে মান সম্মান কেমন করে হয়ে গেল সে না না আমার ডামর কাকের সাত জাগেছে ময়ূর হবে সে এই বলতে বলতে খুব বড় বড় কথা বলছো তো আমরা ময়ূর না তা তোমরা তো রেগে যাচ্ছ কেন আমি যদি বলি তোমরা আমার টাকা দাও আমি তোমাদের চাকরি দেবো তা প্রত্যেকটা মানুষ চাকরি করবে না মেন নন্দগোস্ত ওই চলো বদলের খেলা ইয়া করে পাল্টে দেবো খেলা তাই জনগণ পিছন থেকে বলে তোদের শালা মান সম্মান কেমন করে হয়ে গেল সে তোমার কাকের সাত জাগেছে ময়ূর হবে সে সত্য দিয়ার যাই না ঢাকা সত্য দিয়ার যাই না ঢাকা বিদু জাগালে দিবানি দিয়ার গানে দিবানি খুশের খেলায় খুশের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি এরা হচ্ছে দিদিমণি তুই তো বলতে বলতে অনেক বড় বড় কথা বলছিস এবারে বাবু এবারে সর্বনাশ হয়ে গিয়েছে কি হয়েছে কি আরে ভাই হ্যাঁ কি তো মিছিল করছিল ওদের মধ্যে একজন আত্মহত্যা করেছে কি বলছো কি আর জানো কি করেছে মোড়ার আগে একটা চিঠি লিখে দিয়ে গেছে যাও ওই ভিডিও আর আসার আগে ওকে বাড়ির ভিতরে নিয়ে এসো তাড়াতাড়ি যাও যত মাল করে তোমরা পকেটে ভরবে আর যত দৌড়ে এই সারা হরে গোবিন্দ যত দৌড়ে এই সারা হরে গোবিন্দ কি সমস্যায় পড়লাম কি সমস্যায় পড়লাম এখন চিঠি চিঠিটা নিয়ে কি করি কি আমি বলছিলাম ম্যাডাম এই চিঠিটা একটু পড়ে দিন না তার তো কাজ এই চিঠি পড়ার হয় তা পড়ে দেব ওটা তুমি পড়ে দাও না আরে আমি তো পড়তে যাই না এই পড়তে যাই তোমার বলবো কেন ওরে বাবা এ তো আর বড় শিক্ষিত আরে চিঠিটা ঠিক করে নেবে তো উল্টো করে ধরেছো কেন তোমার অত বলতে হবে না চাপের মধ্যে আছি ও সর্বনাশ এ তো বাংলা আর ইংলিশ পাঞ্চিং করা তার উপর আবার সুসাইড নোট কি আমার ধারা হবে না এটা তুমি পড়ো দিদি আর ওই ভুঁদির মা মনে হয় খবর পেয়েছে ও আমার সত্যি সত্যি কলা বার করে দেবে আমি চলে আসছি দাদা আমার সাথে সাথে খাবাল যদি কিছু হয়ে যায় ওরা সব ফেসে যাবে কেউ ভাই তুই ওটা পড়ে দিয়ে যাও এমএলএ বাবু আমি চলে যাচ্ছি আর যা সময় বলে যাচ্ছি যদি তোমার ফাঁকে কোনো দিন দেখি তুমি পা থেকে মাথা পর্যন্ত সব ছিঁড়ে নেব আর কথাটা শুনে যাবে তো ওটা পড়ে দিয়ে যাও তা সে তো পালালে আর তুমি আর কি করবো ওটা পড়ে দিয়ে যাও ঠিক আছে আমি চিঠিটা পড়ে দিচ্ছি কিন্তু যেগুলো ইংরাজিতে লেখা আছে সেগুলো আমি বাদ দিয়ে বলবো যেগুলো ইংরাজি আছে সেগুলো বাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওগুলো বাদ দিয়ে বলো তাহলে শোনো দাদা তোমার স্বপ্ন না পূরণ করতে পারাই তারপর একটা বাদ কি স্বপ্ন পূরণ না করতে পারে তারপর একটা বাদ ইংরেজিতে লেখা আছে তো আচ্ছা ইংরেজি লেখা আছে ঠিক আছে তারপর একটা বলো তাই এই মুখ নিয়ে তারপর একটা বাদ কি এই মুখ নিয়ে তারপর একটা বাদ ইংরেজিতে লেখা আছে তো আচ্ছা ইংরেজি লেখা আছে ঠিক আছে তারপর একটা বলো তাই তুমি আমাকে কি তারপর একটা বাদ না আছে তা কি ক্ষমা করো ক্ষমা ক্ষমা কে করবে যে লিখে গেছে তার বাড়ি লোক করবে হাই 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 আজকের ভাইয়ের চাকরি পার কথা আছে আমি তার জন্য জামার প্যান্ট কিনবো আমরা একদম সময় নেই আচ্ছা বাবু এখন আসি তুমি আসি পরে দেখা হবে তবে আমি বলছিলাম দাদা তোমার টোটোই করে মিডিয়া আসার আগে ওকে একটু হসপিটালে নিয়ে চলো দাদা বাবু আজকের ভাইয়ের আমি কথা দিচ্ছি তার জন্য জামার প্যান্ট কিনবো সে চাকরি পাবে আর সে যদি চাকরি পায় তোর মিষ্টি খাইয়ে যাবো টাটা বাই বাই হাজির করছি দাদা তোমার যত টাকা লাগবে আমি দেব ওই মিডিয়া আসার আগে ওকে হসপিটালে নিয়ে চলো টাকাটা বড় কথা নয় এখানে বেকারত্ব জ্বালাটা হচ্ছে বড় ব্যাপার ঠিক আছে ওকে নিয়ে যাচ্ছি কিন্তু হাসপাতালে এত সময় দেবো না ঠিক আছে তাই হলে আপনি আর পিছন পিছন আসুন ওকে ওকে নিয়ে যেতে হবে আমি তো দাঁড়া আসছি ভাই কথা কথা বল এই কেউ না ভাই ও কথা বলতে গেল ও কথা বলতে গেল ওটা কেউ নয় ওটা আমার ভাই আমি তো দাঁড়া আসছি ভাই কে ভাই এই কথা কথা বল না এমএলএ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে একটা অসহায় দাদা তার ভাই হারানোর যন্ত্রণা তাই এর জন্য আর কেউ দায়ী না গো বাবু এর জন্য দায়ী কে জানেন এর জন্য দায়ী শুধু আপনি ঠিক বলেছ এর জন্য দায়ী শুধু আমি এই আমার
আমাদের মত উঁচু তলে মানুষেরা আজ দুহাতে ঘুষের টাকা নিতে নিতে ওই নিচের তলে গরীব মানুষের ভালোমন্দ বিচার করতে ভুলে গেছি তাই আমাদের অপরাধে কত শিক্ষিত দিতে হচ্ছে প্রাণে বিচারজন তাই আমরা অনেক ভুল করেছি দাদা না না ভুল ভুল তোমরা করনি ভুল করতে তো আমরা সাধারণ মানুষেরা তোমাদেরকে বিশ্বাস করে ওই নিচের তলার রাশির দিকে ওই উঁচু তলাতে বসিয়ে ভুলের কথা বলছেন হেমেল বাবু একবার কি ভেবে দেখেছেন দেশের শিক্ষিত বেকার যুবকরা তারা শিক্ষার ফাইল বগলে করে নিয়ে ওই গান্ধীদের পাদতলে বিক্ষোভ করছে মিছিল করছে একটা চাকরি পাওয়ার আশায় আর দেশের মূর্খ ব্যক্তিরা শিক্ষার কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর জন্য দায়ী কারা তোমাদের মতো নেতারা শিক্ষার যোগ্যতা টাকাতে নিলাম করছে কারা তোমাদের মতো নেতারা জানেন এখানে না অনেক বাবা মা অনেক দাদা ভাইরা বসে আছে কেউ সন্তানকে বড় করার স্বপ্ন দেখছে কেউ কারো ভাইকে বড় করার স্বপ্ন দেখছে তারা বলছে জানো আমার ছেলেরা প্রত্যেক বিষয়ে 80 করে নাম্বার পায় আর ভাই না প্রত্যেক বিষয়ে 90 করে নাম্বার পায় আমার ভাই চাইটা পাকা আর যখন চাইটা পায় না তখন বলে জানো আমার ছেলের ভাগ্যটাই খারাপ কিন্তু না এখানে কোনো ভাগ্যের দোষ নেই এখানে ভাগ্যটা কিনতে পাওয়া যায় টাকা দিলে কেন মতো নেতাদের কাছ থেকে দাদা জানো আমার মাটা যখন মারা গেছিল না আমাকে বলেছিল ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম ওকে একটু মানুষ করিস তা তো নিজের জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে আর ভাইটাকে মানুষ করেছিলাম সে আমার ছেড়ে চলে গেল আমি কি নিয়ে বাঁচবো মাগো দেখো মাগো দেখো তোমার ছেলে সব প্রজাপ্রাত মারা গেছে দেখো মাগো দেখো তোমার ছেলে সব প্রবাদ ভেঙে গেছে এদেশে স্বপ্ন দেখতে গেলে কোনো টাকা লাগে না কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে শুধু দু হাত ভরে ঘুষে টাকা লাগে তোমার ছেলে স্বপ্ন কেনার ঘুষে টাকা আমার কাছে নেই গো মাগো তোমার ছেলে স্বপ্ন কেনার ঘুষে টাকা আমার কাছে নেই ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নীরা সার অন্ধকার নিয়ে বাঁচব আমি দাদা ভালোবাসা করে হাহাকার ও ভালোবাসা করে হাহাকার ভেঙে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নীরা সার অন্ধকার তিনি বাঁচব আমি দাদা ভালোবাসা করে হাহাকার ও ভালোবাসা করে হাহাকার মনটাকে ভেঙে চলে যাবে আমার এই স্বপ্নে পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে সে কথা বলে কেন শুধু মনে পড়ে সে কথা বলে কেন শুধু মনে পড়ে কিছু ভালো লাগে না যে ভালোবাসা করে হাহাকার